জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের চুয়াত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ ভুলোর উদ্যোগে শনিবার সকাল দশটায় কুমিল্লা চট্টগ্রাম শুভপুর ইউনিয়ন কাতগর বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ ভুলুর নিজ বাড়িতে কোরআন খতম ও আলোচনার মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের চুয়াত্তরতম জন্মদিন পালন করা হয় চট্টগ্রাম উপজেলা প্রতিনিধি শফিউল আলমের প্রতিবেদনে বিস্তারিত দেখুন এই সময় শেখ কামালের স্মৃতিচারণ করে বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলু রশিদ ভুলো তিনি বক্তব্যে বলেন এই আগস্ট মাসে আজ পাঁচই আগস্ট শেখ কামালের জন্মদিন আটই আগস্ট বঙ্গমতা বেগম ফয়জুন্নেসার জন্মদিন পনেরোই আগস্ট শুকাবহ দিন ও একুশে আগস্ট সকল শহীদদের শ্রদ্ধা নিবেদন এই প্রোগ্রাম গুলো যথাযথ মর্যাদায় পালন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুমতির মাধ্যমে আমি পালন করে যাচ্ছি তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বলেন এই গ্রাম কারোর একক রাজনীতি করার অনুমতি দেননি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই গ্রাম সকলের অধিকার রয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার তাই বলে দিতে চায় আজকের পর থেকে কাউকে কোন হুমকি দুমকি দিবেন না যা করেছেন তা ভুলে যান সাধারণ মানুষের উপর যেভাবে হামলা চালিয়ে যাচ্ছেন তা সবকিছুই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নজরে রয়েছেন এখন থেকে ভালো হয়ে যান আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই গ্রামে যাকে নমিনেশন দিয়ে আমরা তার পক্ষে কাজ করে যাব এই সময় বিএসসি মোহাম্মদ খলিলুর রহমানের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন আলহাজ হাবিবুর রহমান রহমান মোহাম্মদ আবদুল্লাহ আজাদ মজুমদার উক্ত মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মোহাম্মদ আবুল কালাম অনুষ্ঠানে বিভিন্ন আলেমগণ ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন